देश के सबसे युवा प्रधानमंत्री रहे राजीव गांधी का आज देश भर में जयंती मनाया गया। इस मौके पर देश भर में उन्हें याद किया जा रहा है। इसी कड़ी में आज पश्चिम बंगाल कांग्रेस अध्यक्ष अधीर रंजन चौधरी ने कांग्रेस मुख्यालय में राजीव गांधी का जयंती मनाया। इस दौरान उन्होंने भाजपा पर निशाना भी साधा। उन्होंने कहा कि भाजपा जनता को लूटने का काम कर रही है। नफरत के बाजार में राहुल गांधी मोहब्बत की दुकान खोल रहे हैं। इस बार हमारी जीत होगी। বিজয় বারাতে হয়েছে সেটাও দেখুক, এখানে হয়েছে সেটাও দেখুক, সে তো হিউম্যান রিসোর্স মিশন দেখা উচিত, দেখুক, সব দেখবে দেখবে, কিন্তু কবে দেখবে, কবে ধরা পড়বে তারা, কবে অপরাধীদের শাস্তি হবে। আমরা এটার জন্য আমরা ক্রমশ অধৈর্য হচ্ছি। তাদের পরিবারের লোকরা বারবার করে বলছে যে অপরাধীরা ধরা পড়বে কবে, শাস্তি হবে কবে। রাজ্য কেন্দ্র যারাই হোক, যার আওতায় যাই পড়ুক, এটা দ্রুত হওয়া দরকার। তাহলে মানুষের বিশ্বাসের আচর পর্যন্ত মানুষ বিশ্বাস করতে চাইছে না। রাজ্য এবং কেন্দ্রের সরকারের এই আশ্বাসবাণীতে বাংলার মানুষ বিশ্বাস করতে চাইছে না, ভরসা করতে চাইছে না। কিন্তু প্রথমে ইউজিসি তাদের তরফ থেকে যে ইন্সপেকশন, সেই ইন্সপেকশনের কথা অস্বীকার করে দেওয়া হয়েছিল। এত প্রেশার অন্যান্য রাজনৈতিক দলের তরফ থেকে, তারপর ইউজিসির চেয়ারম্যান বললেন তিনি আসবেন, কিন্তু ইউজিসির গাইডলাইন যে ফলো করা হচ্ছে না সেটা দেখার দায়িত্ব কার? ইউজিসিটা কাদের অধীনে? কেন্দ্রীয় সরকারের অধীনে সাহেব, তাদের দেখার দায়িত্ব। এখানে কি বললাম, রাজ্য কেন্দ্র সকলকে মাথা ঘামাতে হবে, আইন শৃঙ্খলা রাজ্যের দায়িত্ব, ইউজিসি কেন্দ্রের। এখন রাজনৈতিক, এটা তো রাজনীতি করার কিছু নেই। মৃতের পরিবার বলছে আমার পরিবারের ছাত্রের মৃত্যু নিয়ে, আমার পরিবারের ছেলের মৃত্যু নিয়ে যেন রাজনীতি না হয়। এখানে বিজেপি তৃণমূল উভয়ে এখানে রাজনীতি শুরু করেছে। এ দোষারোপের পালা নয়, এখানে অপরাধীকে দ্রুত খুঁজে বার করে শাস্তি দেওয়ার পালা হোক, আমরা সেটা দেখতে চাই। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয় আলট্রা লেফট এবং লেফট টিচাররা আছে কিনা সেটা অভিযোগ করা হচ্ছে। এখন টিচারদের উপরেও মনিটরিং হবে, সার্ভেলেন্স হবে এবং বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গে একটা ফাইভ স্টার বিশ্ববিদ্যালয় ছিল, এবার এটা উঠে যাবে, আর কি হবে? বাকি যেমন উঠে গেছে, এটা উঠে যাবে আগামী দিনে, এই চলুক আমাদের রাজ্যে, আর কি হবে? এটা কি নিয়ে কি রাজনৈতিক ষড়যন্ত্র শুরু হয়েছে? রাজনীতি চলছে, ফাইভ স্টার একটা ইউনিভার্সিটি, সেখানে ঘটনা ঘটলো কেন এটা আমরা জানতে চাই আগে। এতদিন সেটা ঘটলো কি করে? রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় ছিল? সেখানে মদের ঠেক, জুয়ার ঠেক, ড্রাগের ঠেক, কে কাদের কাদের জমানায় হলো, কাদের পোস্টয়ে এই ধরনের ঠেক গড়ে উঠলো আমাদের জানা দরকার। উদরপিণ্ডি বুধর ঘরে না চাপিয়ে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন? অপরাধীদেরকে আড়াল করতে কি নানা বিতর্কের অবতারণা করা হচ্ছে? এটাও তো প্রশ্ন উঠবে আগামী দিনে। কংগ্রেস আগলে দিন হিন্দুস্তান কি আম লোক কো ভরসা? কংগ্রেস হিন্দুস্তান কি আম লোক কো তাকাত? কংগ্রেস হিন্দুস্তান কি আম লোক কো সবসে বড়া আস্থা কা পার্টি হিসকি তো হোনে বালাই আজ নাই তো কাল। ইয়ে যে তানাশাহি কি সরকার অভি সত্তা মে বরকরার হ্যায়, হিন্দুস্তান কে আম লোক ইয়ে তানাশাহি কো সরকার কো সত্তা সে হটায়েঙ্গে আর হিন্দুস্তান কো সুচারু রূপ সে হিন্দুস্তান চালানে কে লিয়ে যাহা হামারে সৌহার্দ কি হালাত বনায়ে রাখা যায়, যাহা সাম্প্রদায়িক ধ্রুবীকরণ না হো, যাহা তানাশাহি না হো, ইয়ে কংগ্রেস কি ইয়ে রুখ রবাইয়া দেখতে হুয়ে আর আপনি হালাত কো দেখতে হুয়ে হিন্দুস্তান কে আম লোগো ইয়ে নির্ণয় কর রহে হ্যায় কি ইয়ে দো বার তো হো গিয়ে মোদী কো, ইস বার কংগ্রেস সরকার। সরকারি মদতে যা কুচিদায় করছে বাংলায়, আজকে যে নৈরাজ্য চলছে, এগুলো তার জলযন্ত্র উদাহরণ। যদি একটা ফাইভ স্টার ইউনিভার্সিটিতে এই ধরনের ঘটনা ঘটে, তাহলে বাংলার শিক্ষা জগৎ কোথায় চলেছে বোঝার চেষ্টা করুন। বাংলা থেকে এর মধ্যেই পলায়ন ঘটেছে, মেধার পলায়ন হয়েছে, পুঁজির পলায়ন হয়েছে, ছাত্রের পলায়ন চলছে, আরও পলায়ন বাড়বে। এই বাংলায় কেউ পড়বে না আগে ভালো ছেলেটার, এই বাংলার ইউনিভার্সিটিতে আর কেউ পড়তে আসবে না।
একে আইআইটি হলো তারপরে যাদবপুর কোথায় যাবে ভারতবর্ষের যে কোনো জায়গায় আমরা বিচরণ করতে পারি। রাহুল গান্ধী লাদাখে গেছে তার নিজের কর্ম করতে, এখানে এখানে কেউ আসবে খুঁটি পুজো করতে, আমি কি করবো? ফেসবুকে লিখেছেন বিভিন্ন মহলে শুনছি তৃণমূলের সঙ্গে জোটের বিরোধিতা করে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আই ডোন্ট কেয়ার, কারণ তৃণমূল গণতন্ত্রের হত্যাকারী এবং সেই ভালো তো এরকম বড় বড় বিপ্লবী আছে আমাদের দলে, জিজ্ঞেস করুন তাদেরকে, আমি জানি না। যখন মহারাষ্ট্রে বৈঠক হবে তারপরে পার্টি আপনাদেরকে ডেকে বলবে। দল বিরোধী পোস্ট যারা করছেন, শৃঙ্খলারও তো বিষয় রয়েছে, ডিসিপ্লিনের বিষয় রয়েছে, সেক্ষেত্রে কোনো ব্যবস্থা নেবেন আপনারা? কাদের? আপনাদের দলে দল বিরোধী পোস্ট যারা করছেন, জোট বিরোধী পোস্ট করছেন, কে করছে আমার জানা নাই, আমরা তো কারোর পোস্ট থেকে বেরোয় না গোটা দিন, অতএব জানা নাই, জানালে নিশ্চয়ই ব্যবস্থা নেবে।